দুর্গাপূজা স্পেশাল দুটো বুফে অলরেডি তোমাদেরকে আমরা দেখিয়ে দিয়েছি, কিন্তু তোমরা বারবার জিজ্ঞাসা করছিলে যে দিদি স্ট্যাডেলের ভিডিওটা কবে আসবে। তাই জন্য আজকে আমরা চলে এসেছি স্ট্যাডেলের ফার্স্ট ইনিংসে কভার করতে ওদের স্পেশাল দুর্গাপূজার ঘুরিবোজ বুফে। তো চলো দেখা যাক ভেতরে গিয়ে দুর্গাপূজা উপলক্ষে ওরা এইবারে কি কি আয়োজন করেছে। যা যা রিকোয়েস্ট করছো আমি কিন্তু পাই টু পাই সেটাকে ফুলফিল করার একদম চেষ্টা করছি, তার জন্য কিন্তু তোমাদের সাপোর্টটাও আমার খুব বেশি দরকার। ভিডিওটা কেমন লাগলো আমাকে কিন্তু অবশ্যই কমেন্টে জানিও, অ্যান্ড তাছাড়াও আরও এরকম ভিডিও আমি চ্যানেলে দিতে থাকবো। তাই জন্য রিকোয়েস্ট করবো যারা যারা নতুন আছো প্লিজ সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের ফ্যামিলিটাকে 16K হতে হেল্প করো, মাত্র আর 400 বাকি আছে। আমি জানি তোমরা যদি চাও দু সপ্তাহের মধ্যে তোমরা কমপ্লিট করে দিতে পারো। আর হ্যাঁ, ভিডিওটা শুরু করার আগে প্লিজ একটা লাইক করে দিও। আর যারা যারা ফেসবুক থেকে দেখছো তাদেরকে রিকোয়েস্ট করবো প্লিজ পেজটাকে ফলো করে দিয়ে আমাদের 2.5K হতে হেল্প করো। যারা যারা রেগুলার তোমরা দেখো, তোমরা তো দেখতেই পাচ্ছ আমি কত নতুন নতুন জায়গায় বুকের সন্ধান নিচ্ছি তোমাদেরকে, তো সেগুলোই রেগুলার আপডেট পাওয়ার জন্য পেজটা কিন্তু ফলো করে রেখো। অল রাইট, সো স্টার্টার আমাদের কাছে চলে এসে ফার্স্টে আমি ভেজ দিয়ে স্টার্ট করবো, দেন আমি নন ভেজে মুভ করবো। তো ফার্স্টে আমি যেটা খাবো সেটা হচ্ছে বিটরুট কাটলেট, এরকম থাকবে বাদাম দিয়ে বিটরুট কাটলেট। এখানে বাদাম বিটরুট দুটোই তোমরা দেখতে পারবে, খেয়ে দেখি এটা পাতি বাংলা ভাষা ভেজিটেবল চপ, স্ট্রিট সাইজ ভেজিটেবল চপ, তবে কিন্তু আউটার পার্টটা ভালো ক্রিস্পি আছে, গরম গরম খাবে ভালো লাগবে। নেক্সট আমি ট্রাই করছি, এখানে আছে ছানার কড়াইশুঁটির চপ, ইনার পার্টটা এরকম থাকবে। ছানা আর কড়াইশুঁটি সেদ্ধ করে কিন্তু একসাথে এটাকে মেখেছে ভেতরে ফার্স্টে, তারপর সেটাকে স্টাফ দিয়েছেন। ওপরেরটা মানে ওই আউটার পার্টটা হচ্ছে কাটলেটের যেরকম স্টাফ থাকে বা ধরো কাটলেটের আউটার পার্টটা যেরকম থাকে সেরকমই বানানো হয়েছে, খেয়ে দেখি এটা। ছানার যে টেস্ট অ্যান্ড স্মেল একদম প্রমিনেন্ট এর মধ্যে আছে, এইটা আমি সত্যি বলছি ফার্স্ট টাইম এরকম কিছু ট্রাই করলাম, বেশ ভালো। এটা তোমরা কিন্তু খেও, মানে ভেজ আইটেমগুলো কিন্তু এটা তোমরা ছেড়ো না, এটা খেও। নেক্সট আমরা ট্রাই করবো, এখানে ওয়েলকাম ড্রিঙ্ক দেওয়া হয়েছে, ওয়েলকাম ড্রিঙ্কটা কিন্তু আনলিমিটেড, দু ধরনের ওয়েলকাম ড্রিঙ্ক তোমরা কিন্তু এই বুফেতে পেয়ে যাবে। তো ফার্স্টেই আমি এখানে যেটা ট্রাই করবো সেটা হচ্ছে ভেলি গুড় দিয়ে দই শরবত, এরকম থাকবে, ছোটো ছোটো ভাঁড়ের মধ্যে প্রেজেন্ট করেছে একদম, খুবই পাতলা ব্যাপারটা, মানে দইয়ের যে ঘোলটা খুবই লাইটভাবে প্রিপেয়ার করেছে, কিন্তু ভেলি গুড়ের ফ্লেভারটা আছে আলাদাভাবে। এটা তোমরা যখন খাবে তখন কিন্তু বুঝতে পারবে। আর এটা কিন্তু মানে খুব কি বলবো, খুব রিফ্রেশিং না হলেও খুব একটা সুদিং একটা টেস্ট বা সুদিং একটা ফ্লেভার অ্যাড করবে তোমাদের বুফেতে, তো এটা কিন্তু তোমরা ট্রাই করতে পারো। এছাড়া যেটা আছে সেটা হচ্ছে নর্মাল সফট ড্রিঙ্কস, তো ওটাতেও থাক মানে ওটাও আনলিমিটেড থাকবে, এটাও থাকবে, দুটো ট্রাই করতে চাইলে দুটোই করতে পারো, যেটা তোমাদের ইচ্ছা, তবে এটা কিন্তু বেশ ভালো থাকবে। নেক্সট স্টার্টার আমি ট্রাই করব, এখানে হচ্ছে গোবি 65, এইরকম থাকবে প্রিপারেশনটা। প্রিপারেশনটা ওপর থেকে দেখে আমি যতটুকু বুঝতে পারছি, এখানে দেখো কারি পাতা আছে, তার সাথে রাই আছে, আর কিন্তু হালকা করে গার্লিক ছোট ছোট করে কাটা আছে, খুবই ট্যাঙ্গি কাইন্ড অফ ফ্লেভার, মানে 65 এর ফ্লেভারটা এরকমই হয়, কারণ কি এটা হচ্ছে একটা সাউথ ইন্ডিয়ান ডিশ। তাছাড়া এখানে কিন্তু ছোট ছোট করে যে ফুলকপিগুলোকে আলাদা আলাদা করে মানে আলাদা আলাদা ছোট ছোট করে কেটেছে, তারপর সেটাকে কিন্তু আই গেস এটা রাইসের মানে ফ্লাওয়ার যেটা আছে সেটা দিয়ে এটাকে কোটিং দিয়েছে, তারপর এটাকে ওই সসের মধ্যে মশলা দিয়ে মিক্স করা হয়েছে, বেশ ভালো। নেক্সট আমি এখানে ট্রাই করবো চিকেন ললিপপ, কলকাতা স্টাইল চিকেন ললিপপ, এরকম থাকবে প্রিপারেশনটা। যারা লাস্টের ভিডিওটা দেখেছো তারা নিশ্চয়ই দেখেছো যে জাদারের চিকেন ললিপপটাতে কিন্তু কোটিংটা বেশি ছিল, এটা দেখা যাক কিরকম হয়। কিছু বলারই নেই, দেখো তোমরা নিজেরাই দেখতে পারবে,
একদমই পাতলা কোটিংটা রেখেছো, যার জন্য কিন্তু ভেতরে মশলা টেস্ট একদম ইন্ট্যাক্ট আছে। তোমরা খেলেই বুঝতে পারবে কতটা ভালো, মাস্ট ট্রাই, অসাধারণ। অ্যান্ড চিকেনটাও খুব ভালো মতন ম্যারিনেটেড, মানে ম্যারিনেশনটা খুব ভালো মতন হয়েছে, তাই জন্য কিন্তু খুব ভালো মতন, মানে যে যাবতীয় নুন বা টেস্ট সমস্ত কিছু খুব ভালো লাগছে। অলসো চিকেন ললিপপটা কিন্তু এখানে দেখতে পারবে তোমরা উইথ স্কিন আছে, যার জন্য টেস্টটা কিন্তু আরও বেশি ভালো লাগছে, কারণ এটা একটা সফটনেস অ্যাড করছে এর মধ্যে, অসাধারণ। নেক্সট আমরা ট্রাই করবো লেবু দিয়ে পনির টিক্কা, এইরকম থাকবে, একদম সাদা বা হোয়াইট কালারের একটা কিন্তু প্রিপারেশন বানানো হয়েছে। আমি এখানে জাস্ট একটাই নিয়েছি রিভিউয়ের জন্য, কিন্তু তোমরা এরকম মনে করো না যে একটা বা দুটো, এটা কিন্তু পুরোটাই আনলিমিটেড, পুরো বুফেটাই আনলিমিটেড, তো যত ইচ্ছা তোমরা খেতে পারো, কোনো অসুবিধা নেই তাতে। এটা কিন্তু খুব ইন্টারেস্টিং, কারণ নামটা শুনেই কিন্তু বোঝা যাচ্ছে যে অন্যরকম খেতে হতে পারে। নর্মালি আমরা পনির টিক্কা খাই, বা তোমরা ধরো আরও পনিরে যেই টিক্কাগুলো থাকে মালাই পনির খাই, এইগুলো খাই, বাট এটা কিন্তু লেবু দিয়ে পনির টিক্কা। খুব গরম এটা, এখানে মালাই আছে, তার সাথে এখানে কিন্তু হালকা করে কোরিয়েন্ডার লিভস আছে, অ্যান্ড খুব মানে হালকা করে এর মধ্যে কিন্তু ওই গন্ধরাজের যে ফ্লেভারটা বা গন্ধরাজের যে জেস্টটা সেটাকে অ্যাড করেছে, অন্যরকম। আমি আগেই বলেছি এটা কিন্তু খেতে একদমই ডিফারেন্ট, মিস করো না, মানে মিস তো করবেই না। আর আমি তোমাদেরকে রেকমেন্ডও করবো তোমরা এটা বেশি করে খেও, গরম গরম খাবে আরও বেশি ভালো লাগবে। হালকা করে কিন্তু এর মধ্যে একটা আদারও ফ্লেভার আমি পেয়েছি, আর ইনার পার্টটা দেখো এরকম থাকবে, অত্যধিক ফ্রেশ, মানে কিছু বলারই নেই এই ব্যাপারে, কিছু বলার নেই। যারা স্ট্যাডেলে খেয়েছো তারা তোমরা জানো, বা তারা তোমরা রিলেট করতে পারবে যে এখানের খাবার কতটা ভালো। নেক্সট আমি ট্রাই করবো এখানে কলকাতা স্টাইল চিকেন কাঠি রোল, খুবই ইন্টারেস্টিং ওয়েতে বানানো হয়েছে। দেখো এটাকে কেটেছে না, ছোট ছোট পিস করে কেটেছে, নর্মাল রোলটাকেই বানিয়ে ছোটো ছোটো পিস করে কাটা হয়েছে, মাঝখান থেকে এরকম একটা টুথপিক দেওয়া আছে যাতে না ব্যাপারটা একটু অন্যরকম হয়ে যায়। আর এখানে দেখো তোমরা চিকেন দেখতে পারবে, যেরকম চিকেনের স্টাফ থাকে কাঠি রোলে, চিকেনের স্টাফ থাকে সেরকম। এটা কিন্তু প্রাইডের ভিডিওটা তোমরা যারা দেখেছো তারা দেখতে পারবে যে প্রাইডেও কিন্তু এটা ওরা মানে স্টল বানিয়ে করেছিল, বাট এখানে কিন্তু নর্মাল স্টার্টার হিসেবেই প্লেটে সার্ভ করছে খেলে খেলে। এই কাঠি রোলটা এখন আমি এটা কারোর সাথে শেয়ার করতে পারবো না, মানে এতটাই ভালো লেগে গেছে আমার এই ব্যাপারটা। ভেতরের পার্টটা তোমাদের একবার দেখাই, নর্মাল চিকেনের স্টাফ, মানে নর্মাল কাঠি রোলের যেরকম প্রিপারেশন হয় সেরকম, এবার টেস্টটা না অসাধারণ হয়েছে, অন্যরকমই টেস্ট, মানে খানিকটা একটু মানে 65 মতো লাগছে, হালকা একটু ট্যাঙ্গি, হালকা একটু স্পাইসি, বেশ একটা মানে কি বলবো মুখরোচক ব্যাপার আছে এর মধ্যে। তোমরা এটা ট্রাই করো, এটাও কিন্তু তোমরা মানে অনেকগুলো করে খেতে পারবে, যেহেতু ছোটো ছোটো করে দেওয়া আছে, মানে একটা তো পুরো সাটিয়ে দিতে পারবে, একটা বড় সাইজের রোলের কোয়ান্টিটি বলছি, পুরো সাটিয়ে দিতে পারবে, বাট তারপরও কিন্তু তোমরা এটা রিপিটও করতে পারো, কারণ এটা খেতে সত্যিই খুব ভালো। স্টার্টার তোমাদেরকে যা যা দেখালাম সেখান থেকে কিন্তু জাস্ট মাংসের চপটা আজকে আমি তোমাদের দেখাতে পারবো না, বিকজ ওটা আজকে প্রিপেয়ার করা হয়নি, কিন্তু তোমরা আসলে মানে পাবে, খেতে পারবে। আজকে লাস্ট স্টার্টার যেটা আমি দেখাবো সেটা হচ্ছে আমাদা দিয়ে ফিশ টিক্কা, ওটা প্রিপেয়ার হচ্ছে, ওটা আসলে তোমাদের দেখাচ্ছি। এইবার এখানে কিন্তু ধর্মতলার চাট, একটা লাইভ কাউন্টার, একটা না দুটো হয়তো লাইভ কাউন্টার বানানো হবে, গেট থেকে ঢুকেই লেফট সাইডে, লেফট আর রাইট সাইডে যে কোনো একটা জায়গায় ওনারা সেট করেন লাইভ কাউন্টারটা, সেখানে তোমরা এটা পেয়ে যাবে। কী কী থাকবে সেখানে সেটা একটু বলে দিই, মনের মতন ফুচকা, আর থাকবে হচ্ছে রসগোল্লা চাট। রসগোল্লা চাট সাউন্ডস ইন্টারেস্টিং, বাট এখন তো নেই, আমি তো মানে খেতে পারছি না, তোমাদের দেখাতেও পারছি না। আমি তোমাদেরকে রিকোয়েস্ট করবো তোমরা যারা যারা এখানে যদি আসো, তা মানে তোমাদের খেয়ে কীরকম এক্সপিরিয়েন্স লাগলো বা তোমাদের কেমন লাগলো সেটা কিন্তু আমাকে জানাতে ভুলো না কমেন্টে, যাতে আমিও তোমাদের থ্রু ব্যাপারটাকে একটু এনজয় করতে পারি বা বুঝতে পারি যে কেমন ছিল এটা। নতুন নতুন আইটেম ট্রাই করতে বেশ ভালো লাগে। মেনুতে তোমরা যেগুলো পাবে সেটা হচ্ছে সবুজ বাজার, মানে এখানে সালাড অ্যান্ড চাট, সালাড অ্যান্ড ভর্তা সেকশনটাকে বুঝিয়েছে বেসিক্যালি। এখানে দেখো কী কী থাকবে, একটা কাঁচা পেঁপের কচুম্বর, তারপর হচ্ছে আলু ছোলা মাখা, পেয়ারা কাশুন্দি সালাড, এটা দেখতে পারবে তোমরা এখানে আছে। নেক্সট এখানে আছে হচ্ছে অঙ্কুরিত সালাড, ট্রাউট সালাড যেটাকে বলে সেটা থাকবে, হয় কামরাঙা সালাড, তারপর আছে দই বড়া,
আর শসা মূলো বিটরুট গাজর লাচ্ছা পেঁয়াজ লঙ্কা লেবু এখানে দেখো কিছু কিছু আছে তোমরা দেখতে পারবে টমেটো এখানে গ্রিন সালাড আছে তারপর আছে লঙ্কা লেবু আর ওটা হচ্ছে লাচ্ছা পেঁয়াজ আর এইখানে তোমরা ভাজাভুজি সেকশনে পেয়ে যাবে বেগুন ভাজা তারপর পটল ভাজা আলু ভাজা তার সাথে এখানে হচ্ছে বেগুনের ভর্তা আর এখানে হচ্ছে টমেটোর ভর্তা তো এই জিনিসগুলো আমি আজকে ট্রাই করব না তোমাদেরকে দেখিয়ে দিলাম তোমরা কিন্তু এই জিনিসগুলো কাউন্টারে পেয়ে যাবে যেখানে বুফে সেট হবে সেখানেই কিন্তু পেয়ে যাবে আচ্ছা গরম চুমুক যেটা আছে ওদের কাউন্টার সেখানে তোমরা পেয়ে যাবে হচ্ছে গোলমরিচ মোরগ সরবা আর তার সাথে থাকছে হচ্ছে ভেজ মানচাও স্যুপ তো এই দুটো তোমরা স্যুপ বা সরবা সেকশনে পেয়ে যাবে এটা আজকে প্রেজেন্ট করেনি তোমরা সেদিনকে আসলে পেয়ে যাবে মেনস দেখাবো বাট তার আগে লাস্ট স্টার্টারটা তোমাদেরকে একটু দেখিয়ে দিই এটা হচ্ছে আমাদা দিয়ে ফিশ টিক্কা এইরকম থাকবে প্রিপারেশন আমি একবার জাস্ট একটু দেখাতে চাই তোমরা না দেখলেই বুঝতে পারবে ব্যাপারটা আমি একটু স্কুইজ করছি দেখতে পাচ্ছো মানে ঘিটা যে কিরকম ভাবে এর মধ্যে দিয়েছে এখানটা দেখো তোমরা পুরো চামচটা আমার ভর্তি হয়ে গেছে ঘিতে তো সেটা দেখি আই গেস তোমরা বুঝতে পারছো যে কতটা ভালো বা গুড কোয়ালিটির ফুড এখানে কিন্তু ওনারা সার্ভ করছেন খেয়ে দেখি এটা খেলে ফার্স্টে তোমরা বুঝতেই পারবে না এটা ফিশ অরিজিনাল পিওর ভেটকি ইউজ হয়েছে ফার্স্টে তোমরা বুঝতে পারবে না যে এটা ফিশ মনে হবে চিকেন টিক্কার মতন একটা টেস্ট আসছে আমাদের যে ফ্লেভারটা মাছের মধ্যে একদম অ্যাবজর্ব হয়ে গেছে আর ঘিয়ের যে স্ট্রং ফ্লেভার তার সাথে চারকোলের যে স্ট্রং ফ্লেভার গ্রিল হয়েছে যেহেতু অসাধারণ মানে আমি জানি না কেন প্রত্যেকবারই এটা হয় আমি এখনও অবধি যে কটা দুর্গাপুজো বুফের স্টার্ট মানে ট্রাই করেছি এটা হচ্ছে বেস্ট মানে তোমরা চোখ বুঝে এখানে চলে আসো কিচ্ছু করতে লাগবে না এতটা ভালো খাবার ইনফ্যাক্ট এর আগেও যতবার আমি স্ট্যান্ডার্ডের ভিডিও বানিয়েছি তোমরা নিজেরা এসে আমাকে বলেছো আর তোমরা সবাই রিকোয়েস্টও করেছিলে এইবারে যে কবে আসবে ভিডিও অসাধারণ অসাধারণ মেইনদের কিছু কিছু আইটেম এসছে যেগুলো তোমাদের দেখাতে পারবো না হয়তো আমি ভিডিও দিয়ে তোমাদের পাশে অ্যাড করে দিয়ে দেখিয়ে দেবো বা হয়তো মুখে বলে দেবো সেগুলো তোমরা বুঝতে পেরে যাবে এখানে যেটা ট্রাই করবো সেটা হচ্ছে বিটরুট কচুরি লাস্ট টাইম আমি খেয়েছিলাম এখানে যেটা সেটা ছিল হচ্ছে কাঁচা লঙ্কা দিয়ে লাচ্ছা পরাঠা বা কাঁচা লঙ্কার পরোটা এইটা আছে হচ্ছে বিটরুট কচুরি মানে প্রত্যেকবার কিছু না কিছু নতুন আইটেম লাগবেই এরকম থাকবে প্রিপারেশনটা একদম খাস্তা কচুরি এত খাস্তা কী করে হয় আমি বুঝি না মানে বাড়িতেও মা যখন বানায় সেটা কিন্তু এই ধরনের খাস্তা হয় না হয়তো সেটাই আর কি ডিফারেন্স শেফ আর মাদের মধ্যে এইরকম থাকছে ইনার পার্টটা বিটরুট আর এখানে কিন্তু কালো জিরে দিয়ে একটা স্টাফ তোমরা দেখতে পারবে এটা আমি ট্রাই করবো ফার্স্টেই ছানার কোফতা দিয়ে অসাধারণ একটা টেক্সচার উফ খেয়ে দেখি ছানার কোফতাটা মিষ্টি বিটরুটটাও মিষ্টি তাই জন্যই আমি কিন্তু ফার্স্টে ছানার দিয়েই মানে ছানার ডানাটা দিয়েই আমি ট্রাই করলাম ফার্স্টে ছানার কোফতাটা এরকম সাইজে ছোট ছোট বল বানানো হয়েছে খুব বেশি ফ্রাই করেনি যার জন্য সফটনেসটা এখনো ইনট্যাক্ট আছে এরকম ক্রিমি একটা টেক্সচার নেক্সট আমি এখানে ট্রাই করব এই বিটরুট কচুরিটা দিয়ে ছোলার ডাল যেটা আমি বললাম এইরকম থাকবে প্রিপারেশনটা এটা হিং দিয়ে বানানো হয়েছে ছোলার ডালটার মধ্যে হিং আছে তাছাড়া ছোট ছোট করে কাটা নারকেল তারপর কাজু এইসব দেওয়া আছে তবে এই কম্বিনেশনটা ডেডলি কম্বিনেশন নেক্সট আমি এটা দিয়েই ট্রাই করছি এখানে আলুর দম ছোট্ট ছোট্ট একদম আলু শীতের আলু কিন্তু এটা আর আলুটাও উইথ স্কিন আছে না উইথ স্কিন নেই নর্মাল নর্মাল আলু এটা দিও ইকুয়ালি ভালো লাগছে মানে কোনটা ছুটে কোনটা বলবো বুঝে পাচ্ছি না আলুর দমটাও চরম হয়েছে খেতে বাট তোমরা কিন্তু আলুর দমটা দিয়ে পরোটা আছে একটা ভাজা লঙ্কা পেঁয়াজ ভাজা লঙ্কা পেঁয়াজ এসব দিয়ে একটা পরোটা বানানো হয়েছে আমি ওটা স্ক্রিনের পাশে বা সাইডে অ্যাড করে দিতে পারবো তোমরা দেখে নিতে পারবে আমি এখন ওটা টেস্ট করছি না ওটা দিয়ে খেতে কিন্তু বেশি ভালো লাগবে লাস্ট টাইম যেটা রেখেছিল এটাও কিন্তু সেটাই খানিকটা কিন্তু একটু মডিফাইড ভার্সন তো ওটা দিয়ে তোমরা এটা ট্রাই করে দেখো আমার মনে হয় ভালো লাগবে নেক্সট আমি ট্রাই করবো এই পুরিটা দিয়েই চানা মশলা আছে এখানে পেয়ে যাবে তোমরা এটা
চানা মশলাটা খুব মানে রিচ রাখা হয়েছে। এটা আমি তোমাদেরকে প্রেফার করব এই পরোটার সাথে মানে খাওয়ার জন্য। এটার সাথে খুব একটা ভালো লাগছে না, কারণ এটার টেস্টটা একটু মিষ্টি হালকা, পরোটা দিয়ে খেলে ওটা দিয়ে ভালো লাগবে। নেক্সট আমি ট্রাই করবো এখানে রসুন দিয়ে পালং শাক, জাস্ট নর্মাল একটু খেয়ে দেখবো। আমাদের কর্ন দেওয়া আছে মানে ভুট্টা, এটা তোমরা স্টিম রাইসে খেতে পারো, মানে যেটা তোমাদের ওই এরকম কর্ন দেখতে পারবে তোমরা, মানে সাদা ভাত যেটা ঘি ভাত আছে সেটা দিয়ে তোমরা ট্রাই করতে পারো, ভালো লাগবে তোমাদের খেতে। এখনো তো সবে শুরু, তোমাদেরকে তো অর্ধেক জিনিস আমি এখনো দেখাইনি। নেক্সট এখানে আমি খাবো হচ্ছে পুর ভরা পটলের ডালনা। ফানার পুর আছে এই যে, এটাও মানে খেতে খুবই ভালো। এটার ফ্লেভারটাও খুব রিচ রাখা হয়েছে, লাইট না এটা, খুব রিচ প্রিপারেশন। এটাও তোমরা স্টিম রাইসের সাথে খেয়েও ভালো লাগবে। নেক্সট আমি ট্রাই করবো আমার দি মোস্ট ফেভারিট আইটেম, উইচ ইজ চিংড়ি মালাইকারি। তোমরা জানো যারা যারা আমাকে পুরোনো অনেক দিন ধরে ফলো করছো, এইরকম থাকবে, এইরকম সাইজের এক একটা গলদা চিংড়ি থাকবে, অ্যান্ড তাও আনলিমিটেড, যত ইচ্ছা তোমরা খেতে পারো। ওপর থেকে দেখতে পারবে এখানে খোয়া ফ্রি দেওয়া আছে, একদম এরকম করছি স্কুইজ করছি ব্যাপারটাকে, দেখো পুরো একদম এখান থেকে তেল বেরোচ্ছে। ইনার পার্টটা দেখাই, দেখো এইরকম থাকবে ইনার পার্টটা। এইরকম তোমরা গলদা চিংড়ি যদি 10-12টা খেয়ে নাও না, তাহলেই তোমাদের বুফের টাকা উসুল হয়ে যাবে। আর শুধু এইটা কেন, আরও অনেক আইটেম আছে যেগুলো খেয়ে তোমরা বুফের টাকা উসুল করতে পারবে, সেটা নিয়ে ভেবো না, কিন্তু এটা দারুণ খেতে। এটা শুধুই খাও, তাহলে ফ্লেভারগুলো তোমরা বেশি ভালো করে বুঝতে পারবে। তাছাড়াও তোমরা কিন্তু ঘি ভাত দিয়ে ট্রাই করতে চাইলেও করতে পারো, ওটা দিয়েও গ্রেভিটা সেরা হয়েছে, সেরা মানে অসাধারণ। নেক্সট মেন কোর্সের জন্য আমি যেটা নিয়েছি সেটা হচ্ছে সবজি দিয়ে পোলাও, আর এছাড়াও কিন্তু ঘি ভাত আছে আর মাটন বিরিয়ানি আছে, সব দেখাচ্ছি একটা একটা করে। ঘি ভাতটা আমি আজকে নিচ্ছি না, তো সবজি দিয়ে পোলাওটা দিয়ে আমি এখানে ট্রাই করব চিকেনের যে আইটেমটা সেটা হচ্ছে পুজো স্পেশাল চিকেন চাপ। আগে এটা খেয়ে দেখি, আমি এটা যেটা দিয়ে ট্রাই করছি সেটা হচ্ছে চিকেন চাপ, একটা লেগ পিস নিয়েছি। রাইসের মধ্যে ছোট ছোট করে কাজু গাজর বিনস সব সব কিছু দেওয়া আছে, এটা তোমরা পরোটা দিয়েও ট্রাই করতে পারো, ভালো লাগবে। কিন্তু আমি যে এই রাইসটা দিয়ে ট্রাই করলাম আমারও বেশ ভালো লাগলো, কারণ বললাম প্রথমেই যে সুইটনেসটা খুব একটা বেশি বেশি মানে খুব একটা বেশি না, তার জন্য হালকা সুইটনেস রাখার জন্য কিন্তু এই গ্রেভিটা দিয়ে মানে চিকেনের গ্রেভিটা দিয়ে সেটা ভালো লাগছে। নেক্সট আমি ট্রাই করবো এখানে মৌসাম্মিয়া বিরিয়ানি, মাটন বিরিয়ানি। আমি রাইসটা একদম অল্প নিয়েছি, বিকজ সত্যি বলছি আমার মানে পরপর বুফে খাওয়া হয়ে যাচ্ছে, তো তোমরা ভেবো না যে আমি মানে তোমাদের দেখানোর জন্য বা আমাদের দেয়নি তাই জন্য আমি খাচ্ছি না। দ্য থিং ইজ পুরো টেবিল ভর্তি কিন্তু আমি খেতে পারছি না, কারণ প্রত্যেক দিন খেতে খেতে না খুব এফেক্ট করে শরীরে, তাই জন্য আমি খাচ্ছি না। এরকম থাকবে দেখো প্রিপারেশনটা, লং গ্রেন, এটারও বাসমতি রাইস ইউজ হয়েছে বিরিয়ানির যেরকম। এখানে কিন্তু বিরিয়ানির মধ্যে স্পাইসেসগুলো একটু হাই থাকে, বাট সারপ্রাইজিংলি এইবারের বিরিয়ানিটাতে কিন্তু সেরকম ব্যাপার নেই, খুবই ওয়েল ব্যালেন্সড একটা বিরিয়ানির প্রিপারেশন। মাটনটা এরকম দেখেই মনে হচ্ছে এটা একটা রেওয়াজি মানে খাসির একটা পিস, খেয়ে দেখি না। হয়তো তোমরা সচরাচর আমাকে এইভাবে খেতে দেখো না, বাট খাবারগুলো এতটা টেস্টি না মানে আমি নিজেকে আর আটকাতে পারছি না, এতটা ভালো খেতে। মাটনটা খুব ভালো মতো সেদ্ধ হয়েছে তোমরা এখানে দেখতে পারবে, এ দেখো ভালো মতোই ছেড়ে যাচ্ছে। তো এরকম মাটন দিয়ে তোমরা আনলিমিটেড মাটন দিয়ে কিন্তু বিরিয়ানি যে কটা ইচ্ছা মাটনের পিস দিয়ে খেতে পারো। নেক্সট আমি এখানে খাবো হচ্ছে কলকাতা ভেটকি মাছের ঝাল, এরকম ওরা কিন্তু ফিশ ফ্রাই রেখেছে, নর্মালি ফিশ ফ্রাই রেখেছে সেটাও ভেটকির, তারপর আবার ভেটকি মাছের ঝালও রেখেছে, তারপর আবার কিন্তু ওরা ফিশ টিক্কা যেটা ইউজ করছে সেটাও কিন্তু ভেটকি দিয়ে ইউজ করছে, তিনটেতেই কিন্তু তোমরা ভেটকি মাছ পাবে, খেয়ে দেখি একটু। সেই রিচনেস, সেই ফ্রেশ একটা ফিশের যেই রকম টেস্ট হয়,
আমার কাছে আর বলার মতো কিছু নেই। তোমরা এটা ভাত দিয়ে ট্রাই করো, গরম গরম ভাত দিয়ে এরকম 2 থেকে 4টা পিস তোমরা ইজিলি খেয়ে নিতে পারবে। প্রিপারেশনটাও এটারও খুবই হালকা, দেখো কালো জিরে দিয়ে বানিয়েছে, খানিকটা কালিয়ার মতোই কিন্তু ঝাল বলেছে অতটাও ঝাল নয়, এটা ভালো লাগলো খেতে। নেক্সট আমি এখানে ট্রাই করবো ওল্ড কেবিন স্টাইল ফিশ ফ্রাই, এরকম ছোট ছোট ফিশ ফ্রাই এর পিসেস এরকম। অ্যান্ড হ্যাঁ, এটা কিন্তু কেবিন স্টাইলে বানানো হয়েছে, ইনার পার্টটা এরকম ভেটকি ফ্রাই আছে, ফিশটাও খুব ফ্রেশ আছে এখানেও। এই যে এই পার্টটা তোমরা দেখতে পারবে, এইটা একদম এক্স্যাক্টলি কেবিনের মতন করেই বানানো হয়েছে। হাতিবাগানে এরকম অনেক কেবিন আছে যেগুলো নর্থ কলকাতায় দেখবে, অনেক জায়গাতে আপন জোন বা আরও এরকম আছে, সেখানে যেরকম একটা অথেন্টিক ফ্লেভার তোমরা পাও সেটাই পাবে একদম। সব বুফেতে আমি কিন্তু কিছু না কিছু কমপ্লেন করি, লাইক কোনো কোনো বুফেতে আমার কোনো কোনো আইটেম ভালো লাগে না ধরো, সেগুলো আমি বলে দিই, বাট এইখানে এখনও অবধি আমি কমপ্লেন করার কোনো জায়গাই পাইনি, এতটাই ভালো খেতে। নেক্সট আমি এখানে ট্রাই করবো কলকাতার ফেভারিট ড্রাই চিলি চিকেন, এইরকম থাকবে, কতটা সফট তোমরা দেখো, চিউ করতেই লাগছে না এতটাই সফট, হাই চিলি ফ্লেভারটা নেই, হালকা একদম একটা ফ্লেভার আছে, এটাও ভালো খেতে। ডেজার্ট চলে এসছে আমাদের, তো ডেজার্টে আমি তোমাদেরকে আগে দেখিয়ে দিচ্ছি কি কি আছে, আমি এত কিছু খাবো না, তো আগেই আমি তোমাদেরকে দেখিয়ে দিতে চাই। এখানে আছে হচ্ছে পান্তুয়া, এখানে আছে হচ্ছে মিহিদানা চিজ কেক, নেক্সট এখানে আছে হচ্ছে মিষ্টি দই, কলকাতা স্টাইল লাল দই, যেটা হচ্ছে স্ট্রবেরি ফালুদা, আর এটা হচ্ছে লাল বাতাসা দিয়ে চালের পায়েস, এটা আছে শাই টুকরা, এখানে দিয়েছে লবঙ্গ লতিকা। তো এখান থেকে যে কটা আইটেম আমি খাবো তোমাদেরকে দেখাবো, সব আমি খাবো না কারণ এত কিছু ওয়েস্ট করতে আমি চাই না, আর এগুলো খুব মিষ্টি দেখেই বুঝতে পারছো। লবঙ্গ লতিকা তো আমি খাবোই না কারণ আমি এটা মানে দেখেই আমার গা গুলিয়ে গেছে, এটা আমি খাবোই না। আচ্ছা শুরুতেই আমি খাবো হচ্ছে স্ট্রবেরি ফালুদা কারণ এটা হচ্ছে খুবই ইন্টারেস্টিং একটা আইটেম, এরকম থাকবে একটা ক্রিমি মাখোমাখো একটা টেস্টার, আর ফালুদা দেওয়া আছে এর মধ্যে। ফালুদা কী সেটা আমি একটু বলি, কুলফির ওপরে যেরকম ওই চাউমিনের মতন জিনিসগুলো দেয় সেটাকেই ফালুদা বলে, খুবই পাতি বাংলা ভাষায় বলেছি, বুঝিয়েছি তোমাদের খেয়ে দেখি। এটা বেসিক্যালি এটা কিন্তু আমার স্ট্রবেরি ফ্লেভার্ড শিমুই লাগছে খেতে, খুবই মাখো মাখো একটা ব্যাপার, ক্রিমি একটা দেখছি, আর স্ট্রবেরি ফ্লেভারটা একদম প্রমিনেন্ট আছে। নেক্সট আমি এখানে ট্রাই করবো কলকাতা স্টাইল মিষ্টি দই, এরকম থাকবে টেক্সচারটা, আমার মনে হচ্ছে পুরো হাঁড়িটা নিয়ে বাড়ি চলে যাই, এত ভালো খেতে। এই ওপরটা না পুরো জমা, আমি এটা কারোর সাথে শেয়ার করছি না, খুব ভালো খেতে এটা, খুব ভালো। নেক্সট আমি এখানে ট্রাই করছি পায়েসটা, কাজু কিশমিশ দেওয়া, দেখো খানিকটা গুড়ের পায়েসের মতন টেস্টটা লাগছে, আমি জানি না কেন হয়তো বাতাসা দিয়ে করেছে বলে তাই জন্য, বাট সত্যি এটা গুড়ের পায়েসের মতো লাগছে খেতে, ভালো খেতে এটাও। নেক্সট আমি খাচ্ছি এখানে মিহিদানা চিজ কেক, ওপরে মিহিদানা দেওয়া আছে, তার উপরে ড্রাই ফ্রুটস কেসার দেওয়া আছে, নিচে আছে চিজ কেক, মানে আমি কি বলবো, হ্যাটস অফ। ফ্লেভারটা খানিকটা আমার বাটার স্কচের মতো লাগলো চিজ কেকের ফ্লেভারটা, ওপর থেকে মিহিদানা ফিউশন, অসাধারণ কেসারের একটা টেস্ট আছে। নেক্সট আমি এখানে খাচ্ছি হচ্ছে শাহি টুকরা, এটাতেও খোয়া দেওয়া আছে ওপর থেকে, শাহি টুকরাটা খুব একটা বেশি কিন্তু রসের মধ্যে বা দুধের মধ্যে চোবানো হয়নি, হালকা একটু ড্রাইনেস এর মধ্যে আছে, মানে একটু শক্ত ভাব আছে, তবে এটা কিন্তু খেতে মনে হচ্ছে মিল্ক কেকের মতন, আমার মানে মিল্ক কেকের মতন বেসিক্যালি লাগছে, ব্রেডের টেস্টটাও ভালো আসছে, ওপর থেকে চেরিজ দেওয়া আছে, ভালো লাগছে খেতে। নেক্সট অ্যান্ড লাস্ট আইটেম আমি ট্রাই করছি এখানে পান্তুয়া, পান্তুয়া বলেছে বাট আমার তো গোলাপজামুন লাগছে, গোলাপজামুন না গোলাপজামুন মনে হচ্ছে আমার, এটা এটা গোলাপজামুন আছে পান্তুয়া না, হয়তো আমারই বলতে ভুল হয়েছে, এটা কিন্তু প্রমিনেন্ট গোলাপজামুন আছে, এটা টেস্ট আর এলাবোরেট করার মতন আমার সেরকম কোনো মানে পয়েন্ট নেই, এলাইচির আর ঘিয়ের ফ্লেভার যেরকম গোলাপজামুনে থাকে সেরকমই আছে, এছাড়াও আইগেস পান আছে আর আইসক্রিম আছে হয়তো, আইসক্রিম তোমরা পেয়ে যাবে বাটারস্কচ আইসক্রিম, আর তার সাথে কিন্তু তোমরা এইটা যেটা স্ট্রবেরি ফালুদাটা খেলাম সেটাও ঠান্ডা থাকবে একদম, তার সাথে পাবে হচ্ছে তোমরা চকলেট মাঠ পাই, চকলেট মাঠ পাইটাও এখানে আমি এখন খাইনি, লাস্টে তোমরা এখানে মিষ্টি পানও পেয়ে যাবে।
ফুল মেনু আমি যেগুলো খেলাম না সেটা পুরোটাই আমি তোমাদের সাইডে অ্যাড করে দেবো, তোমরা দেখে নিতে পারবে, সেখান থেকে দেখে তোমাদের কিছুটা আইডিয়া হবে। মোর দ্যান 60 আইটেমস আছে, 70-এর কাছাকাছি আইটেমস আছে, সবকটাই পারলে ট্রাই করো, আমি রেকমেন্ড করবো। তোমরা কোনো দিকে তাকিও না, আমি যে কটা ভিডিও দিয়েছি আমি তো বলছি, তোমরা যদি একটু বেশি টাকার ইনভেস্ট করে ভালো জায়গায় খেতে চাও স্টারে চলে আসো, অসাধারণ খাবার, অসাধারণ। তো নেক্সট ডিটেলসগুলো কোথায় কি থাকবে, কবে থেকে থাকবে, টাইমিং, প্রাইসেস সব আমি তোমাদেরকে একটু পর দিচ্ছি, আপাতত আমি ডেজার্টটা শেষ করি। অলরাইট, তো এটা ছিল আমাদের এক্সপিরিয়েন্স, দেখতেই পেলে খাবারগুলো কতটা ভালো ছিল। প্রত্যেকবার নতুন নতুন কিছু না কিছু আইটেম থাকে, এবারও কিছু আইটেম ছিল যেগুলো তোমরা ট্রাই করতে পারো, আমি তোমাদের রেকমেন্ডও করেছি সেরকম। টাইমিংটা বলি ফার্স্টে, টাইমিংটা হচ্ছে ষষ্ঠী টু নবমী থাকবে, হ্যাঁ দেখতে পারবে, 20 অক্টোবর টু 23rd অক্টোবর। লাঞ্চ ডিনার বোথ তোমরা পেয়ে যাবে, আর টাইমিং হচ্ছে 12টা থেকে 4টে একটা স্লট, আর একটা হচ্ছে 6:30 থেকে 11টা, এই টাইমের মধ্যেই কিন্তু তোমরা আসার চেষ্টা করো। আগে থেকে নিয়ার বাই থেকে তোমরা যদি বুক করে দিতে পারো, হচ্ছে 1199 অল ইনক্লুসিভ আর 1499 অল ইনক্লুসিভ, এর ওপর কিন্তু কোনো রকম ট্যাক্স লাগবে না, এইটুকু জাস্ট পে করলেই হবে। আর্লি বার্ডে যদি তোমরা পেয়ে যাও তো খুবই ভালো, আর্লি বার্ড না পেলে লেট বার্ডে 1499 প্রাইসটা। আর একটা যেটা বলবো সেটা হচ্ছে কিডসের জন্য এখানে দেওয়া আছে 5 ইয়ার্স টু 11 ইয়ার্স 699 অল ইনক্লুসিভ, এখানেও কিন্তু তোমাদের কোনো রকম ট্যাক্স লাগবে না, আর বিলো 5 ইয়ার্স কিন্তু ফ্রি, আর যদি 11 ইয়ার্সের উপরে হলে তাহলে কিন্তু সেটা অ্যাডাল্ট হিসেবেই কাউন্ট করা হবে। তো মোটামুটি এটাই ছিল আজকে আমাদের এখানের এক্সপিরিয়েন্স, আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে। এরপর তোমরা আরও অনেক কিছু দেখতে পারবে চ্যানেলে, বুফে না হলেও আরও অন্য কিছু দেখতে পারবে, সেগুলোও পুজো স্পেশাল তোমাদের বলেই দিলাম আগে থেকে। তার জন্য কিন্তু অবশ্যই সাবস্ক্রাইবটা করে এক্ষুনি নোটিফিকেশানটা অন করে রাখো, যাতে আমি ভিডিও দিলে সবার প্রথমে তোমরাই মানে নোটিফিকেশানটা পাও, অ্যান্ড তারপর তোমরা দেখতে পারো ভিডিওটা কেমন লাগলো, প্লিজ আমাকে জানাতে ভুলো না। আর এত দূর অবধি দেখে এসে থাকলে প্লিজ লাইকটা করে দিও, 16K হতে কিন্তু আমাদের মাত্র আর 400 বাকি আছে, প্লিজ করে দাও, পুজোর আগে আমি চাইছি যাতে হয়ে যায় এটা, আর আরও নতুন নতুন ভিডিও আসে পুজো স্পেশাল। তো চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততদিন ভালো থেকো, খেতে থেকো, টাটা।